বারো মাসে ওডিসি থ্রি প্রজাতির সজনে চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন কালিয়াগঞ্জের আদিবাসী দম্পতি সোহিলি হেমব্রম ও তাপস হেমব্রম। বাণিজ্যিকভাবে ওডিসি থ্রি জাতের সজনে চাষ করে বিনিয়োগের দ্বিগুণ লাভের আশা করছেন এই দম্পতি। জানা যায়, এক বছর আগে প্রায় দুই বিঘে জমিতে পরীক্ষামূলকভাবে সজনে চাষ করেছিলেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বাসিন্দা সোহিলি হেমব্রম ও তাপস হেমব্রম। সজনে গাছ লাগানোর ছ মাস আগে সজনে গাছে ফুল এসেছিল, এখন ফল আসতেই বিনিয়োগের দ্বিগুণ লাভ হবে বলে আশা করছেন কালিয়াগঞ্জের এই দম্পতি। আচ্ছা দিদি, আপনার নাম কি? আমার নাম সোহিলি হেমব্রম। এই সজনার বাজারে? বাজারে তো এই চাহিদাটা তো খুবই ভালো, এটা সাপ্লাই দেওয়া যায় না আর কি, তো বাইরে থেকে আসে মালগুলো বিক্রি হয়, আমাদের এদিকে তো কেউ লাগায় না। তো আপনারাই লাগান? হ্যাঁ, প্রথমে আমরা লাগিয়েছিলাম, প্রথম দিকে তো ফুল ফল কিছুই আসে না, সবাই হাসাহাসি করছে, লোকজন বলছে যে এইগুলো আবার এইদিকে হয় নাকি, এই যে বারো মাসে একটা ছোট সাইজের সজনাগুলো হয়, তারপরে দেশিটা, এইগুলোই আমাদের দিকে হয়, এগুলো হয় না। মানে বারো মাসে সজনে কোথা থেকে নিয়ে আসা হয়েছিল? এটা ওটা দাদা অর্ডার করেছিল, ও এনেছে। আচ্ছা, এটা কত বছর অন্তর ফুল ফল এসেছে? লাগিয়ে দেওয়ার পরে ছয় মাস পরে। ছয় মাস পরে এসেছে? হ্যাঁ। আচ্ছা, তো কত বিঘা জমিতে বা কত কাঠা জমিতে এখানে লাগিয়েছেন? এটা মোটামুটি আড়াই তিন বিঘা। আড়াই তিন বিঘা। তো কত মাস অন্তর ফলটা মানে সজনাটা পেলেন? জানান, কৃষির প্রতি আগ্রহ থেকে ইউটিউবে নিয়মিত কৃষি বিষয়ক ভিডিও দেখতাম, তারপর ইউটিউবের ভিডিও দেখে ওডিসি থ্রি জাতের সজনে চাষ করা শুরু করি। তিনি এই ওডিসি থ্রি প্রজাতির সজনে ইন্ডিয়ান এগ্রিকালচার ফার্ম তামিলনাড়ু থেকে অর্ডার করেছিলেন বলে জানান। সজনাটা হচ্ছে ইউটিউবে দেখে, আবার বাইরে এইগুলো খুব আর কি ভালো ইনকাম হচ্ছে আর কি, আনসিজনে যেটা জিনিস পাওয়া যায় আর কি, সবসময় এদিকে পাওয়া যাচ্ছে না, তো ওইটা দেখে আমরা লাগিয়েছিলাম আর কি। আর এটাতে ইউটিউব দেখে কি এটা আপনি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এটাতে আর কি যেগুলো সবজি আর কি আমরা করতে পারবো না, সবজিগুলো খাটতে হয়, সবসময় আর কি জমিতেই থাকতে হয়, আর এইটা সেরকম না আর কি, মোটামুটি আর কি জল দিতে হয়, যত্ন করতে হয়, তো ফল আবার আনসিজনে দিলে পরে লাভটা বেশি হবে সেই ভেবে আর কি। তো কীভাবে যত্ন করেন এটা? প্রথম দিকে তো প্রচুর করেছিলাম, ওই যে ড্রিপ সিস্টেম করেছিলাম, ওই যে ইয়ে সার ইয়ে দেওয়ার জন্য, জল দেওয়ার জন্য, সার দেওয়ার জন্য স্প্রে করেছিলাম। সোহিলি হেমব্রম জানান, তামিলনাড়ু থেকে বীজ এনে জমি প্রস্তুত করে সজনে বীজ লাগিয়ে দিই। এক বছর আগে লাগানো গাছে প্রায় ছয় মাস আগেই ফুল এসেছিল, এরই মধ্যে অনেক ফলনও এসেছে এই দম্পতির জমিতে। কৃষক তাপস হেমব্রম বলেন, সজনের বীজ সংগ্রহ, জমি প্রস্তুত ও অন্যান্য সব মিলিয়ে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে। উৎপাদিত সজনে বিক্রির পাশাপাশি বীজ তৈরি করব, এতে করে আবার বীজ কিনে আনতে হবে না। কিভাবে এই সজনে চাষ করতে হবে এই ব্যাপারে তাপস হেমব্রম জানান, পার্থক্য অনেকটাই আছে। দেশি সজনাটা যেমন হচ্ছে আপনার ওই আকারে ছোট হয়, কিন্তু এটা বেশ লম্বা টম্বা আছে, আর এটার টেস্ট আলাদা দেশি সজনা থেকে, আর এটার ডিমান্ডও ভালো বাজারে। আচ্ছা, কি কোথা থেকে নিয়ে এসেছেন এটা? এটা নিয়েছিলাম হচ্ছে কি ইউটিউবে দেখে টেকে, তারপরে ওই ইন্ডিয়ান এগ্রি ফার্ম বলে একটা ওয়েবসাইট আছে তামিলনাড়ুরই, ওটা তো ওখান থেকে এটা অর্ডার করে নিয়ে আসা। আচ্ছা, কত বছর হয়েছে এই সজনার দাম? এই সিজনটাতে মানে এখন যেটা বর্তমানে যে সিজনটা, এটাতে প্রায় একশো টাকার কাছাকাছি হবে। জানা যায়, এই ওডিসি থ্রি প্রজাতির সজনে দেশি সজনের তুলনায় খেতে যেমন সুস্বাদু তেমনি আকারেও বড় হয়। দেশি সজনে মূলত ফাল্গুন চৈত্র মাসে পাওয়া গেলেও এই সজনে বারো মাসে পাওয়া যায়, তাই বর্তমানে সজনের চাহিদা ব্যাপক। উত্তর দিনাজপুর থেকে প্রিয়া গুপ্তা চক্রবর্তী রিপোর্ট, নিউজ এইটিন লোকাল। তামিলনাড়ু প্রজাতি।